হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এখন সকালবেলা চা টা খাওয়ার পর এখন একটু নাস্তা খাবো। চা খেয়েছি তো সেই সকালবেলা, এখন একটু নাস্তা খাবো। আজকে আর কিছু বানালাম না, আজকে পাউরুটি দিয়ে সারাবো, ডিম পাউরুটি। প্রতিদিন তো আর নাস্তা বানাতে ইচ্ছা করে না, একদিন একটু একদিন মাঝে মাঝে একটু পাউরুটি খাওয়া ভালো। আমি নাস্তাটা খেয়ে নিই, খেয়ে কাজে লেগে যায়। যাক, আমাদের সবাই নাস্তা আমাদের নাস্তা খাওয়া শেষ, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। একটু পরে ছেলে স্কুলে চলে যাবে, ছেলের বাবা অফিস চলে যাবে, এরপর আমি ঘরের কাজ শুরু করব, গোছানো গাছানো, কারণ ওরা থাকলে পারি না আমি। এগুলা করে আজকে রান্না করা লাগবে না আমার, কারণ আমার রান্না করা আছে। এটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে আমাদের তিনজনে, হাজবেন্ড তো দুপুরবেলা খায় না। আমি বেশিরভাগ রাত্রেবেলায় রান্না করি, দিনের বেলা দুপুরবেলা যখন না থাকে, একদম না থাকে, তখন রান্না করি। কারণ দুপুরবেলা রান্না করার মতো সময়ও নাই, দৌড়ের উপরে থাকতে হয়, এই জন্য রাত্রেবেলায় রান্না করে রাখি। তো ওরা খেয়ে চলে গেল, আমার হাজবেন্ড অফিসে চলে গেল, আমি এ ফাঁকে ওরা চলে যাওয়ার পর ঘরটা গুছাই ফেললাম, রান্নাঘর ক্লিন করে ফেললাম। এখন আমি যে শাকটা আনছি এটা একটু ভাজবো, বেছে আজকে ভাজি করবো। এটা এমনিতে রান্না আছে আমার, আজকে রান্না করা লাগবে না। আমি এটাকে বেছে ধুয়ে বেছে রেখে যাব, আসি ভাজি করব, ভাত বসাবো। এখানে আমার আদা শেষ, রসুনও শেষ, রসুনটা আজকে করব না, আজকে শুধু আদাটা ব্লেন্ডার করব। এখানে তেলের বোতলগুলো খোলা খুবই বিরক্তিকর, আমি কি করে একটা শিক গরম করে আমি এখানে দিয়ে দিই, বাস ছিদ্র হয়ে যায়। এই যে গরম খুন্তির ইয়ে দিয়ে আমি ছিদ্র করে নিলাম, এখন এভাবে এখানে দিয়ে দেবো একটু আদার মধ্যে। একটু লবণ দিয়ে দেবো, আমার আদা পেস্ট হয়ে গেল। এখান থেকে আমি কিছু আইস কিউব করে রাখবো, আইস বক্সে আমি ছোট ছোট কিউব করে রেখে দেব, আর কিছু এমনি বক্সে নর্মালে রাখবো। এটা আমার ছেলে বানাইলো, এটা বানাইছে আপনার সেমাই আর কন্ডেন্স মিল্ক দিয়ে, কন্ডেন্স মিল্ক একটু বেশি দিয়ে দিছে, ছেলে মানুষ বানাইছে। এটা ওর অনেক পছন্দ, দেখতেছে যে আমি বানাই দিচ্ছি না, পরে নিজে নিজে বানালো। এই যে আমার ছেলে বানালো, এটা আর কেউ খাইতে পারবে না, এটা ও একাই খাবে। কন্ডেন্স মিল্ক একটু বেশি দিছে, এই জন্য একটু নরম নরম হয়ে গেছে, শক্ত একটু ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এখন আমি রাতের জন্য এখানে মাংসগুলোকে, বুকের মাংসগুলোকে কিউব করে করে কেটে এগুলোকে ফ্রাই করে নিলাম প্রথমে, পরে সব কিছু দিয়ে আমি এভাবে চাইনিজের মতো করে নিলাম। এখানে কর্নফ্লাওয়ার দিলাম, বেশি থকথকে করে না, একটু পাতলা আছে। তো আজকে রাতে আমাদের এটা, যেটা ছেলে বানালো কালকে রাতে, রাতে এসে খেলো, বাকিটা দেখি যে ফ্রিজে অবস্থায় পড়ে আছে। মজা হয়েছে কিন্তু একটু কন্ডেন্স মিল্ক একটু বেশি দেওয়াতে একটু এখন একটু শক্ত হয়েছে, একটু আবার উঠে খাবে, এটা কাউকে আর খেতে দেবে না। এখানে আমি রাত্রেবেলা আদা পেস্ট করে রাখলাম,
এখন এগুলাকে উঠে আমি একটা বক্সে রেখে দেব অথবা একটা পলি ব্যাগে করে, এভাবে আমি সবসময় রাখি। যখন কোনো এক চা চামচ করে রাখলাম, যখন যেখানে যতটুকু দরকার অতটুকুই দেব। এক চামচ লাগলে এক চামচ দেবো, হাফ চামচ লাগলাম এখান থেকে ছুরি দিয়ে কেটে নেব। সারা রাত আমি ফ্রিজে রেখে দিচ্ছি, সকালের দিকে বের করে এগুলা বক্সে করে রেখে দেবো আমি। এখন আমি একটা বক্সে নিয়ে ফেললাম, এগুলো এখন ডিপে রেখে দেবো। এখন করে রাখলে অনেক সুবিধা লাগে আমার কাছে, সুবিধে হয়। এখন আমি সকালে নাস্তাটা বানাবো, সকালে চা খাওয়া শেষ, এখন নাস্তা। প্রতিদিনও তো একই কাজ, সকালে না মানে নাস্তা, বিকালের নাস্তা, দুপুরে খাওয়া, মানে খাওয়া দাওয়া এই এই তো চলতেছে। একটা খাওয়া শেষ হইলে আরেকটা, সকালে খাওয়া শেষ হলে আবার দুপুরে, দুপুরেরটা শেষ হলে বিকালে, বিকালেরটা শেষ হলে আবার রাতে। কেন জানলা এই পেটটা দিল, এই পেটের জন্য মানুষ কত কি করে। আমি এখন এটা একবার ফ্রিজে রেখে দিই। এখানে পেঁয়াজ নিলাম, আমি ভ্যান থেকে নিলাম, দোকানে 25 টাকা করেই, কালকের মধ্যে মানে আরও বেড়ে যাবে, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। এখান থেকে ভ্যান থেকে নিলাম 30 টাকা করে, ভালো ওই পেঁয়াজগুলো। তো আমি এখানে 6 কেজি, 6.5 কেজি দিয়ে দিলাম। আদা নিলাম, আদা হচ্ছে 180 করে রাখলো আদা, 1 কেজি নিলাম আদা। রসুন আছে আমার, রসুন লাগবে না এই জন্য রসুন নিলাম না। পেঁয়াজ নিলাম, এখন আরেকটা বাটিতে এগুলাকে সব বাছতে হবে, ভালোগুলো আলাদা আর একটু খারাপ যেগুলো এগুলো আলাদা, কিন্তু খারাপগুলো আগে খেয়ে ফেলবো। আগে পেঁয়াজগুলো সরাই, পেঁয়াজের জায়গাটা খালি করতে হবে, ঝুড়িটা পেঁয়াজের জায়গা এগুলো পরিষ্কার করতে হবে আমার। এগুলো কালকে পেঁয়াজ আনছি 35 টাকা করে, এগুলো সরাই, কাগজ টাগজ পাল্টাতে হবে আমার, তারপর পেঁয়াজগুলো রাখবো। তো আমি পেঁয়াজের ঝুড়িটা পরিষ্কার করে নিলাম, কাগজ দিয়ে দিলে একটা সুবিধে, ময়লাগুলো আর ইয়াতে বেশি একটা লাগে না, নিচে আর লাগে না, নিচটা একদম পরিষ্কার থাকে। এখন আমি যেগুলো ভালোগুলো এই তাকে রাখবো, আর যেগুলো খাবো ওগুলো এই তাকে রাখবো, এগুলো সরাবো আমি। আমি দুই তাকে পেঁয়াজগুলো বেছে রেখে দিলাম, ভালোগুলো দুই তাকে হইল, আর যেগুলো খারাপ এগুলো একটু এগুলো আগে খেয়ে ফেলবো, এগুলো এখানে রাখবো। এগুলোকে আগে খেয়ে ফেলবো আমি। রান্নাঘরে বসে কাজ করা মানে একদম ঘেমে গেছি, আবার ফ্যানের নিচেও কাজ করা যাবে না, তাহলে এগুলো একদম আরও কাজ বাড়বে আমার, পুরো ঘর দরকার নেই। কষ্ট হলো রান্নাঘরে বসে করি, একদিনে তো করবো, কষ্ট তো আর প্রতিদিন করবো না। এগুলো একটু খারাপগুলো, মানে খারাপ বলতে একদম খারাপ না, ভালো আছে, খারাপ হচ্ছেও ভালো। এগুলো আগে খাবো, তারপরে এগুলা, তারপর লাস্টে খাবো এগুলো। আর যেমন একদম খারাপগুলো এগুলো আজকে খেয়ে ফেলবো, যেমন এই যে এই ধরনের খারাপ আর কি, কাটা কাটা, কোনোটা কাটা, কোনোটা ছিল, এই ধরনেরগুলো আজকে এটা এগুলাকে আজকে কেটে ফেলবো আমি। এগুলো মানে সবচেয়ে খারাপ আর কি, খারাপ না, ছোটো মোটো এগুলো এখন খেয়ে ফেলবো যতটুকু নেওয়া যায় এখান থেকে। আর এ হচ্ছে ময়লা, এগুলো যদি ফ্যানের নিচে আমি বাঁচতে যেতাম তাহলে এগুলো পুরো ঘর আমার এ হতো, এগুলো আমি ফেলে দেবো,
ময়লা বালতিতে। আজকে আকাশের অবস্থাও খারাপ, মেঘলা মেঘলা করতেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আকাশে মেঘ ডাকতেছে। আজকে স্কুলে যেতে পারলাম না, কারণ উঠতে পারিনি। ভোরে উঠছি, উঠে নামাজ পড়ে, যে এখনো তো সময় আছে, একটু শুলাম। শোয়ার পর দেখি যে আর উঠতে পারি নাই, দেরি হয়ে গেছে, রাস্তায় গেলাম না।